একেবারে ম্যাজিকের মতো চলে এলো। মা, তুমি আমার মনের কথা কত তাড়াতাড়ি শুনে ফেলেছো, এইবারে গুজিয়া তো পাক্কা। থ্যাংকস অরুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি তুই পার্টিতে এলি, গড আই এম সো হ্যাপি। চল লেটস জয়েন দ্য পার্টি। আজ পাখিকে সরি বলতেই হবে, সেই জন্যই আমার এখানে আসা। ম্যাম কি নেবেন? আমের শরবত। ওকে ধন্যবাদ। হ্যালো এভরিবডি, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রতিবারের মতো এবছরও কিন্তু কাপল ডান্স আছে, কি তোমরা সবাই রেডি তো? ইয়েস, ওয়াও, দ্যাটস সুপার, চল লেটস ডান্স। হোয়াট ইউ ক্রেজি প্যাম? আমি ডান্স করব কেন? তুই কাপল ডান্স করবি না? আমার ফ্রেন্ডসে বলেছে আজকের এই পার্টি এটাই স্পেশালিটি, তাই তুই পার্টিতে আমি তোর সঙ্গে আসতে চাইছিলাম। নো ওয়ে প্যাম, আমি এই পার্টিতে এসেছি সেটাই যথেষ্ট, কিন্তু ডান্স দ্যাটস ইম্পসিবল। প্লিজ প্লিজ অরুণ, আজকের দিনটার জন্য তো স্টপ ইট প্যাম। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। ফাইন, তুই আমার কথা রাখবি না তো? গুড, আমি বাপিকে সব বলি, আমি জিজ্ঞেস করবো বাপিকে যে কার ভরসে আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছে। এ স্যার, সে তো পুরোটাই পাল্টে গেছে, আমি চলে যাব। ম্যাম হোয়াট ইউ থিঙ্ক, তুই আঙ্কেলকে গিয়ে বললে আমি তোর সাথে ডান্স করতে রাজি হয়ে যাব? এ সমস্ত ছেলে মানুষই ছাড় এখন। সে তুই যাই বলিস না কেন, আমি আর এখানে থাকবো না, আইল গো ব্যাক। আরে প্যাম ম্যাম, এর মুখটা ওরকম লাগছে কেন, কাঁদছে নাকি? দেখেছো রাক্ষসটা আজকের দিনও প্যাম ম্যামকে কাঁদাচ্ছে, মন বলে যেন কিছু নেই রাক্ষস একটা। ম্যাম ডোন্ট ক্রিয়েট আ সিন আউট হিয়ার, তুই আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু হয়েও তুই আমাকে বোঝার চেষ্টা করছিস না। I just don't like all this. Try to understand that. আমি তোকে বুঝি না, আমার তো উল্টোটাই মনে হয়। একটা দিনের জন্য ডান্স করার রিকোয়েস্ট করলাম, আর তুই সেই রিকোয়েস্টও রাখতে পারছিস না। ইউ নো হোয়াট, আমার কোনো ইম্পর্টেন্সই নেই তোর লাইফে, ইনফ্যাক্ট আমাদের রিলেশনশিপটারই কোনো মানে নেই। আই নট স্টে হিয়ার, আমি চলে যাব। ওকে 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 ফাইন, আগে তুই কাঁদা বন্ধ কর। থ্যাংক ইউ, লাভ ইউ। আমি জানতাম তুই আমাকে না বলতেই পারবি না। অলরাইট, লেটস গো। চল যাক বাবা, অন্তত ম্যামের মুখে হাসি ফুটেছে, জয় মা তারা। গাইজ, ইউ নো ইটস নট লাইক এনি আদার কাপল ডান্স, দের ইজ সামথিং নিউ। এখানে দুটো বোল রয়েছে, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। এখানে 1 to 10 অব দি টোকেন নাম্বার রাখা আছে, সবাই এখানে একটা একটা করে টোকেন নাম্বার উঠাবে। সাপোজ কোনো মেয়ে যদি এখানে 10 নাম্বার টোকেন তোলে, তাকে ছেলেদের মধ্যে যার কাছে 10 নাম্বার টোকেন আছে তার সাথেই ডান্স করতে হবে। বাট দের ইজ অ্যানাদার কন্ডিশন, কেউ কারোর মুখোশ খুলবে না,
বাকিও কারুকে পার্টনার নাম্বার বলবে না সবাই সবার পার্টনারকে যে কতটা চেনে সেটা এই নাম্বার চুজ থেকেই বোঝা যাবে বেসিক্যালি ইটস আ লাভ টেস্ট সো কাম অন বাহ এটা বেশ অন্যরকম ব্যাপার তো সবাই কি সুন্দর মুখ ঢেকে নাচবে ম্যাম ম্যাম নিশ্চয় রাক্ষসটা ফেভারিট নাম্বারটা জানে যাক মা তুমি একটু দেখো আজ যেন প্যাম ম্যাম নিজের মনের কথাটা বুঝিয়ে বলতে পারে এই স্যার সবসময় নাম্বার ওয়ান পজিশনে থাকতেই পছন্দ করে তাহলে ওর ফেভারিট নাম্বার ওয়ানই হবে Where is your partner? Just a minute. What happened? হ্যাঁ কি হলো? এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার পার্টনার তো ডান্স ফ্লোরে ওয়েট করছে। এটা কি করছেন আপনি? আমি কেন নাচতে যাব? আমি নাচবো না। নাচবো না মানে? Go! Ani! Music, please! চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বললো সে আমায় কেন মেঘ সরে না রত্তি কেন গল্প হয় না সত্যি আমি আমি জানি তুই সবসময় নাম্বার ওয়ানে থাকতে প্রেফার করিস আজকে একটা স্পেশাল দিন আই নো ইট তুই যতই আমার উপর রাগ করিস তুই ডেফিনেটলি পার্টিতে আসবি আর আজকে এই পার্টিতে আমি তোকে প্রপোজ করবো বলে ভেবেছিলাম সো আই লাভ ইউ ইসা আই লাভ ইউ ভেরি মাচ পাখি আমার তোমার সাথে পাখি বোঝে না বোঝে না
opposite mine.